এটা হচ্ছে শেখর পিজন রেড নাকি এটা তো রেড শেখর হলুদ না রেড হলুদ এটা হচ্ছে ইয়েলো শেখর পিজন আচ্ছা এটা বেবি নাকি না রানিং পেয়ার এটা হচ্ছে রানিং পেয়ার ডিম বাচ্চা দিছে কয়বার ডিম বাচ্চা গ্যারান্টি দুই তিনবার দিছে ডিম বাচ্চা দুই তিনবার দেওয়া হয়েছে ডিম বাচ্চা গ্যারান্টি করা এটা দাম চাচ্ছেন কত ভাই দাম চাচ্ছি 5000 টাকা এটা দাম চাচ্ছেন 5000 টাকা এটা ডিম বাচ্চা গ্যারান্টি করা অডিয়েন্স একদম পিওর কোনো ঝামেলা নাই খুব সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি সিরাজ ভাই এটার দাম চাচ্ছে 5000 টাকা যদি কেউ নিতে চান হয়তো আলোচনার সাপেক্ষে কিছুটা কম রাখবে দাম একদম পিওর এই যে দেখেন অলরেডি কয়েকবার দুই তিনবার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই একদম পিওর দেখেন কেমন এটা কি বলে টান যে হ্যাঁ স্প্রিং স্প্রিং করে অনেক সুন্দর এটা যত স্প্রিং করবে তত এগুলো বেশি সুন্দর এটা উনি চাচ্ছে 5000 টাকা আলোচনার সাপেক্ষে কিছুটা কম রাখবে যদি অডিয়েন্স কেউ নিতে চান 5000 তো নাকি 5000 দাম চাচ্ছে যদি কেউ নিতে চান আলোচনার সাপেক্ষে কিছুটা দাম কম রাখা হবে আর আমাদের চ্যানেলে যদি কেউ রেফারেন্স দেন তাহলে অবশ্যই কিছুটা দাম কম রাখবে একদম শিওর কোনো ঝামেলা নাই ইয়েলো শেখর পিজন এটা মেইন পেয়ার তো মেইন পেয়ারটা মেইন পেয়ারটা সেল করে দেবেন উনি অনেক সুন্দর বাইরের থেকে দাম এমনিতে কম রাখে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আপনি আপনারা ফিরোজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই মেইন প্যাডটা বিক্রি করবে ডিম বাচ্চা গ্যারান্টি করা ডিম বাচ্চা নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না একদম ফ্লোরটা এখন অনেক সুন্দর ইয়েলো শেখর পিজন অডিয়েন্স আমার ডেসক্রিপশন বক্সে দেখেছি অনেকেই দাম শুধু জিজ্ঞাসা করে দাম 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 বলে না সেই জন্য আমি ফিরোজ ভাইকে বলেছি আপনি দাম বলেন অডিয়েন্স দাম জানতে চায় দাম জানার পর যদি অডিয়েন্সের পছন্দ হয় তাহলে ওনারা যোগাযোগ করবে এখানে দাম বলে দেওয়া হয়েছে আপনারা ফিরোজ ভাইয়ের সাথে এখন আলোচনার মাধ্যমে দাম কিছুটা কম করে এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর পেয়ার ধন্যবাদ